অবশেষে প্রকাশিত হলো 17তম নিবন্ধন পরীক্ষার তারিখ, বিস্তারিত রয়েছে পুরো ভিডিও জুড়ে। 17তম নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল 3 বছর আগে। করোনার জন্য বন্ধ হয়ে গেছিল 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা, এরপরে আর কখনো ডেট দেওয়া হয়নি। বেকারদের আন্দোলনের পর অবশেষে NTRCA ঘোষণা করলো পরীক্ষার তারিখ। এই খবরটি প্রকাশিত হয়েছে দৈনিক শিক্ষা নামক একটি পত্রিকাতে। নিবন্ধন পরীক্ষা স্কুল এবং কলেজ ভিত্তিক একই সাথে হয়ে থাকে। এবারে নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ডিসেম্বরের শেষের দিকে। 23 ও 24শে ডিসেম্বর হতে যাচ্ছে 17তম নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা। তবে এবারের পরীক্ষা আরও উন্নতভাবে নেওয়া হবে এবং প্রার্থী বাছাই করা হবে বিভিন্ন ধরনের মানদণ্ডের ভিত্তিতে। তারা বলেছে 4টা মানদণ্ডের ভিত্তিতে পরীক্ষার প্রার্থী সংখ্যা নির্বাচন করা হবে। এতদিন আমরা 5 নম্বর পেলেই সবাইকে উত্তীর্ণ করেছি বা সনদধারী ঘোষণা করেছি, কিন্তু এবারে নির্বাচন করা হবে এলাকা, বিষয় এবং এবং পদভিত্তিক নিরূপিত শিক্ষকের শূন্য পদের ভিত্তিতে প্রয়োজনীয়তা অনুসারে প্রার্থীকে বাছাই করা হবে। নিবন্ধনের জন্য কিভাবে পড়াশোনা করতে হবে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে এবং পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আমরা আসবো। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।